السلام عليكم ورحمة الله وبركاته عيد مبارك عيد مبارك কাছে দূরে দেশে ও দেশের বাইরের অবস্থানরত সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করছি। এই জায়গায় আজকে আমাদের মাঝে ঈদ উল ফিতরের নামাজ আসতেছে। বিশেষ করে প্রতি বছরের চেয়ে এই বছর ঈদটা কিন্তু অন্যরকম। প্রতি বছর আমরা ঈদকে কেন্দ্র করে স্পেশাল অনেক জামা কাপড় অনেক কিছু শৌখিনতা করে থাকি। এই বছর কিন্তু তা হবে না। দুঃখের বিষয় নয়, মূল বিষয় হচ্ছে এই বছর আমরা এমন খুশি উদযাপন করব না, এমন আনন্দ উপভোগ করব না যা আমাদের দেখে গরিব ও অসহায় মানুষেরা কষ্ট পায়। সেদিকে বিশেষভাবে আমরা লক্ষ্য রাখব। ইনশাল্লাহ হেরে যাবে করোনা ভাইরাস, জিতে যাবে লক্ষ কোটি মুসলমানের প্রার্থনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দোয়া রইল সবার জন্য। সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, নিজের প্রতি যত্ন নেবেন।